এই যে আমাদের অতিথি ঘুহু পাখিটা ঘুঘু পাখিটা যখন আমার কাছে আসছে ওই টাইমে এটা অনেক অসুস্থ ছিল এটার পেটে একদমই খাবার ছিল না আমার ভিডিওর নিচে কমেন্ট আসছে ঘুঘু পাখিটাকে রেখে দেওয়ার জন্য তো আমিও ডিসাইড করছি আমি ঘুহু পাখিটাকে রেখে দিব এখানে আমরা কিছু হ্যামস্টার বাচ্চা রাখতে পারবো আমার নতুন কিছু বাচ্চা হয়েছে হ্যামস্টারের এর মেল হয়েছে না ফিমেল হয়েছে এখনো বুঝে দিতেছে না আরো কিছুদিন গেলে তাহলে বোঝা যাবে যে এখানে কয়টা মেল কয়টা ফিমেল হয়েছে আসসালামু আলাইকুম এভরেন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাসায় একটা অতিথি ঘুঘু পাখি আসছে আমার ভিডিওর নিচে 90% পার্সেন্ট কমেন্ট আসছে ঘুঘু পাখিটাকে রেখে দেওয়ার জন্য তো আমিও ডিসাইড করছি আমি ঘুঘু পাখিটাকে রেখে দিব তো এটা যেহেতু আমি এখানে ছেড়ে রাখতে পারবো না কারণ এখানে আমাদের কিছু মুরগি আছে ওগুলা হ্যাঁ ঘুঘু পাখিটাকে একটু ডিস্টার্ব করতে পারে সেই জন্য আমি ঘুঘু পাখিটাকে খাঁচার মধ্যেই রাখবো আপাতত আর ওর জন্য একটা পেয়ার নিয়ে আসবো এখন আমি বুঝতেছি না যে এটা মেল নাকি ফিমেল আমি মেল ফিমেলটা শিওর হয়ে নেই তারপরে আমি ওর জন্য একটা পেয়ার নিয়ে আসবো তো ঘুঘু পাখিটার এখন কি অবস্থা আমি একটু পরেই দেখাইতেছি তার আগে আমি আমার কবুতরের আপডেটগুলো দিয়ে দেই আমার কবুতরগুলোকে আজকে ছাড়ার প্ল্যান ছিল কিন্তু আজকে একটু ব্যস্ততার কারণে আমি কবুতরগুলোকে নিয়ে বেরোতে পারি নাই এখন আবার ওয়েদার ঠিক হয়ে গেছে এখন এই যে দেখেন অনেক সুন্দর রোদ উঠে প্রতিদিন যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবেন যে আমরা কবুতর নিয়ে বেরোইছি এইবার কিন্তু আমরা কবুতরগুলোকে গুলোকে পনেরো কিলো থেকে ছাড়বো এর আগের বার দশ কিলো থেকে আমি আমার কবুতর ছাড়ছি এবার হয়তো বা কালিয়াকুর মানে গাজীপুর থেকে কবুতরগুলোকে গুলোকে ছাড়বো তো দেখা যাক কয়টা কবুতর আমার ওখান থেকে আসতে পারে আর আমার পাশে কিন্তু একটা নতুন অতিথি কবুতর আসছে কবুতরটার পায়ে কোনো ট্যাগ পরানো নাই কোনো কিছু নাই কবুতরটা র্যান্ডমলি চলে আসছে আমার কবুতরগুলোর সাথে ফ্রাই করতেছিল পরে খাবার দিলাম লফটে ঢুকে গেছে মনে করছিলাম কবুতরটা ভিতরে থাকবে কিন্তু দেখলাম যে কবুতরটা ভিতরে নাই আমি হয়তো বা এর পরবর্তী ভিডিওতে বা কালকে যখন কবুতর গুলোকে নিয়ে পাল্লা দিতে যাব তখন আমি কবুতরটা ধরে দেখাবো কবুতরটা আমার কবুতর সাথে ফ্লাই করে তো দেখা যাক আমার অতিথি কবুতরটাও আসে কিনা তো আমি ওটার পায়ে একটা ট্যাগ অথবা একটা চিহ্ন দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয় যে আমার অতিথি কবুতরটা আসছে কিনা অথবা আমি আমার ভিডিও শুরুতে কবুতরটা আমি একটু মেনশন করে আপনাদের দেখাইলাম যদি কবুতরটা আসে সত্যিই কিন্তু অনেক জোশ হবে অথবা কবুতরটা যেখান থেকে মিসিং হয়েছে বা যার বাসার কবুতর তার কাছেও চলে যেতে পারে দেখা যাক কালকে কবুতরটা আসতে পারে কিনা আর এই যে আমার সেরেমা ফিমেলটাকে একটু দেখাই এই যে সেরেমা ফিমেলটা ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে কিন্তু পশু পাখির রোগ অনেক বেশি হয় আমাদের এই সাইডটাতে দেখেন পুরা গাছপালা দিয়ে ভরা আমাদের এইখানে বৃষ্টিও যেমন বেশি হয় শীতও অনেক বেশি পরে আবার গরমকালে গরম অনেক বেশি পরে শীত বেশি পড়ার কারণে এই প্রবলেমগুলো হয় আর আমি আমার সাইড থেকে যথেষ্ট চেষ্টা করি আমার এনিমেলগুলোকে সুস্থ রাখার আর আমি আমার সেরেমা ফিমেলটারে খাঁচায় এখন আটকায় রাখি না এটাকে আমি বাইরে ছেড়ে রাখি কারণ খাঁচায় থাকলে এটা অনেক ডাকাডাকি করে মন টন খারাপ হয়ে থাকে যেহেতু অনেকদিন মেলটার সাথে ছিল এখন তো মেলটা নাই ফিমেলটা একা হয়ে গেছে এবং আমাকে কেউ একজন বলছিল যে এটাকে দেশি মুরগির সাথে পেয়ার দিতে এখন দেশি মুরগি কিন্তু সাইজে অনেক বড় হয় এই মুরগিগুলো কিন্তু সাইজে অনেক ছোট অনেক হ্যাঁ একটা কবুতরের সমান হবে আমি কবুতরের সামনে রাখলে তাহলে বুঝতে পারবেন যে কত ছোট এটা সাইজ তো এই মুরগিটার সাথে যে দেশি মুরগি দেই মানে এটা ম্যাচ হবে না সেই জন্য দেশি মুরগির সাথে এটা দিতে পারতেছি না যদি গোল্ডেন সেব্রাইট অথবা সিলভার সেব্রাইট এগুলো থাকতো ওই ক্ষেত্রে আমি ওদের সাথে এগুলোকে পেয়ার দিতে পারতাম কিছুদিন আগে আমার হ্যামস্টার এই বক্সটা থেকে হয়ে গেছিল এই বক্সটা এখানে যে ওদের পানি খাওয়ার জন্য ফুটা করা লাগছিল তো ওই জায়গাটারে কেটে কেটে বড় করে ফেলছে আমার মেল হ্যামস্টারটা তো এই জায়গাটা এত বড় করে ফেলছে তো এটা দিয়ে ওইটা বেরোয় গেছিলো তো ওইটার পরে খুঁজে পাইতেছিলাম না অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমাদের এই গ্যাস সিলিন্ডারের নিচে চুপ করে বসেছিল তো যাই হোক পরবর্তীতে আমি খুঁজে পেয়েছি যারা ওই ভিডিওটা দেখেন নাই আমার কয়েকটা ভিডিওর নিচে গেলেই দেখতে পারবেন তো যাই হোক পরে ভাবলাম যে এটারে ফালায় রেখা লাভ নাই তো এটারে আমি কি করছি এইখানে এই যে পুটিং মেরে দিয়েছি এখানে আমরা কিছু হ্যামস্টার বাচ্চা রাখতে পারবো আমার নতুন কিছু বাচ্চা হয়েছে হ্যামস্টারের ও অনেক দিন হয়েছে কিন্তু আমার বাচ্চা হ্যামস্টারগুলোকে দেখানো হয় না নতুন করে যে বাচ্চাগুলো আমার হয়েছে এখানে দেখেন তিনটা বাচ্চা আছে নতুন তো এই তিনটা বাচ্চাই এখন বড় হয়ে গেছে ওরা নিজে নিজে খাইতে পারে আমার এই বক্সটা ঠিক হইলেই আমি বাচ্চাগুলোকে আলাদা করে ফিমেলটার সাথে আমার বড় যে মেলটা আছে ওই মেলটাকে দিয়ে দিব বাচ্চাগুলো মেল হয়েছে না ফিমেল হয়েছে এখনো বুঝে যেতেছে না আরো কিছুদিন গেলে তাহলে বোঝা যাবে যে এখানে কয়টা মেল কয়টা ফিমেল হয়েছে প্রে করি যাতে আমার সবগুলো বাচ্চাই ফিমেল হয় এইবার এর আগের বার সবগুলোই মেল হয়েছে যার কারণে আমি পেয়ার মিলাইতে পারি নাই সবাই একটু ধোয়া করবেন যাতে আমার এইবার যতগুলো বাচ্চা হয়েছে সবগুলোই ফিমেল হয় আচ্ছা আপনাদের মনে আছে কিনা আমি যাই না আমি কিন্তু আরো কিছুদিন আগে আমার কিছু রিংনেক ফিসেন্টের ডিম তারপর আসিল মুরগির ডিম তারপর সেরেমা মুরগির ডিম আমার একটা মুরগির নিচে দিছিলাম কিছুদিন আগে কিন্তু আমি এখান থেকে কিছু ডিম সরায় ফেলছি কারণ ওই ডিমগুলো জমে নাই তো বাকি যে ডিমগুলো জমছে বলে আমার মনে হইতেছে বাকি সবগুলো ডিমই এই মুরগিটার নিচে আছে তো কিছু কিছুদিন গেলে দেখবেন যে এখান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু বাচ্চা হইতেছে কে কোন মুরগিগুলো পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাতে পারেন ভিডিও শেষ করার আগে আমি আমার ঘুঘু পাখিটার কি অবস্থা সেটা একটু দেখাই এই যে আমাদের অতিথি ঘুঘু পাখিটা যে পরিমাণ ঘুঘু পাখিটা ফ্লাই করতে পারে অনেকে বলতেছে যে এটা নাকি আমারই ঘুঘু পাখি বা এটা বাইরে থেকে আসে নাই দেখেন যদি এটা আমি বাইরে থেকেও আনি এটারে আমি কিন্তু দেখাইছি যে এটারে আমি মানে হাতে খাবার দিয়ে এটা আমার কাছে আসছে তো এটার এটারে যদি আমি নিয়েও আসি বাইরে থেকে তো এটারে আমি ঠিকায় দিতে পারবো না যে তুমি আমার কাছে এইসব আমি ভিডিও করতেছি এই জিনিসটা আসলে খুবই অবাক লাগে যে আমি কিন্তু দেখাইছি যে এটারে আমি খাবার দিছি একদম প্রথম থেকে দেখাইছি যে ঘুঘু পাখিটা আমার এখানেই সব বসছে তারপরে এটারে খাবার দিছি আমি কিন্তু প্রথম এটা ধরতে চাইছিলাম হাত দিয়ে তো ওইটা কিন্তু ফ্লাই করে চলে গেছে এরপরে কিন্তু এটা আবার ফিরে আসছে আমার কাছে তো আমি খাবার দিচ্ছি তখন এটা হাতে আসে এটা আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে তারপর এটাকে নিয়ে আসছি যে পরিমাণ এটা ফ্লাই করতে পারে এটা যদি আমি বাইরে এখন ছাড়ি এটা চলেও যেতে পারে আমার ভিডিও যারা দেখে নাইনটি পার্সেন্ট মানুষই বলতেছে যে ঘুঘু পাখিটা বাইরে থাকলে এটা সারভাইভ করতে পারবে না এটা প্রবলেম হইতে পারে সেই জন্য আমি ওই রিক্সা নিতেছি না যে এটার আমি বাইরে ছেড়ে দিব। আমার মনে হয় ঘুঘু পাখিটা আমার কাছে আসছে সাহায্যের জন্য ঘুঘু পাখিটা যখন আমার কাছে আসছে ওই টাইমে এটা অনেক অসুস্থ ছিল এটার পেটে একদমই খাবার ছিল না এটা এখন অনেক সুস্থ আছে এটার ড্রপিং একদম সবুজ হইতেছিলো তারপর এটার আমি ঠান্ডার ওষুধ দিছি এখনও হয়তো বা ওর একটু ঠান্ডার প্রবলেম আছে। তো যাই হোক এটা চলে যাবে যেহেতু এটা বাইরে ছিল আর কুয়াশা ছিল রাত্রেবেলা তো রাত্রে বাইরে থাকার কারণে হয়তোবা এটা ঠান্ডা লাগছে তো এটার দু একদিন ট্রিটমেন্ট করলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে যে খাবার টাবার খায় আমি ভিতরে খাবার টাবার দিয়ে রাখছিলাম এটা সুন্দর খাবার টাবার খাইতেছে এর আগেও কিন্তু স্পটের যে ঘুঘু পাখিগুলো হয় আমাদের দেশি ঘুঘু পাখি ওই ঘুঘু পাখিও কিন্তু আসছিল আমার কাছে হ্যাঁ ওইটার আমি হাত দিয়ে ধরছি সেম এরকমই এই যে খাবার দিচ্ছি ওটা আমার হাতে চলে আসছে ওইটাও অনেক অসুস্থ ছিল ঠিক মতো ফ্লাই করতে পারতেছিল না আমি ধরছি ধরে এটারে ট্রিটমেন্ট করার ট্রাই করছি কিন্তু এটা সারভাইভ করতে পারা নাই কিন্তু আল্লাহর মতে আমার এই ঘুঘু পাখিটা দেখেন সুস্থ হয়ে গেছে অনেক সুন্দর ফ্লাই কর করতে পারতেছে এই যে আমার ঘাড়ে বৈশা আছে আমাদের এখানে এখন যে চিকেন আছে চিকেন গুলোকে আমরা নিচে নামাই ফেলবো একটু শীতটা কমলে শীতের মধ্যে একটু রোগ বেশি হয় যার কারণে আমরা আমাদের চিকেনগুলোকে তারপর হাঁস গুলোকে এখানে রাখছি শীতটা কমে আসলেই দেখবেন যে এখান থেকে অনেক চিকেন কমে যাবে এবং এখানে কিছু বার্ড আনার ইচ্ছা আছে দেখা যাক এগুলো পরের কথা হ্যাঁ এখন আপাতত আমি আমার দুপু পাখিটার জন্য একটা প্যান নিয়ে আসবো ওরে খাঁচায় ও খুব রিল্যাক্সে থাকে এমন না যে ও লাফালাফি করে বা বের হইতে চায় আমি মনে করি যে এটারে আমি এখানে ছাড়লে ও বেশি ভয় পায় কারণ আমাদের এখানে যে চিকেনগুলো আসে ওগুলো দেখলেও ভয় পায় তো যাই হোক ওরা আমি বাইরে ছেড়ে রাখি না সকাল দিকে যখন চিকেনগুলো ভিতরে থাকে তখন আমি এটারে একটু বাইরে এখানে ছেড়ে রাখবো আর অন্যান্য সময় এটারে খাঁচাই রাখবো তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে একটু দেখাই দেখেন ও কিন্তু আমার একদমই ভয় পায় না হ্যাঁ এই যে যে দেখেন সি যদি এটা কারোর টেমও হয়ে থাকে ভাই ভালো এসে এটার সাথে আমার ভালো বন্ডিং হয়ে যাবে জোস হবে